আগামী 24 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কালবৈশাখী ধেয়ে আসছে, সঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেখে নিই। শুক্র ও শনিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, রয়েছে কালবৈশাখীর সতর্কতাও। কলকাতা সহ আট জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে রবি ও সোমবার, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এই দুই ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গোপসাগর থেকে, এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালে পরিষ্কার আকাশ, পরে ক্রমশ আংশিক মেঘলা আকাশ, বিকেল বা সন্ধ্যের দিকে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্র ও শনিবারেও। হাওয়াফিস সূত্রে খবর, সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম উঠেছে। গতকাল বুধবার ঝড় বৃষ্টি হওয়ার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আজ বৃহস্পতিবার সকাল সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। গতকাল বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি নিচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57% থেকে 91%। গতকাল বুধবার সকাল 8টার পর থেকে কলকাতায় কোনো বৃষ্টি হয়নি। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় কালবৈশাখী পূর্বাভাস রয়েছে আগামী 72 ঘন্টায়। আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। আগামী 72 ঘন্টায় কলকাতাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে, রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে। শনিবার জম্মু কাশ্মীরে ঢুকেছে আরও একটি পশ্চিম ঝঞ্ঝা, এর প্রভাবে জম্মু কাশ্মীরের লাকাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি আবহাওয়া পরিবর্তন, ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যেও, পাশাপাশি গুজরাট, রাজস্থানের কিছু অংশে তাপ প্রভাবের সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে তেলেঙ্গানা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু রাজ্যেও। তো ফ্রেন্ডস, তো আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।